গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটা চার্ট তৈরি করে রেখেছি আগে থেকে। তার কারণ তোমরা জানো যে সময়টা যাতে কম লাগে। আচ্ছা যাই হোক, তা আমরা কস্টিং এর এটা একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমরা আগে পড়ে এসেছি, হচ্ছে ফার্স্ট পড়েছি যেটা কস্ট অফ ম্যাটেরিয়াল। তারপরে যেটা সেকেন্ড চ্যাপ্টার এটা, সেটা হচ্ছে কস্ট অফ লেবার। আমরা এই কস্ট অফ লেবার চ্যাপ্টারটারই এটা একটা চার্ট, যেটা আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করছে সেইটা আমাদের পড়তে হবে। এটা প্রবলেমেটিক পুরোটা হচ্ছে, যেটা চার্টে দেখছো সেটা হচ্ছে প্রবলেম হিসাবে আসে, থিওরি হিসাবে আসে, সে যাই হোক। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণত যে কোনো একটি কারখানায় যখন কোনো বা কোনো একটি পণ্য যখন উৎপাদন করা হয়, সেটা তার জন্য শ্রমিক নিয়োজিত করা হয়, ঠিক আছে, বা লেবার নিয়োজিত করা হয়। শ্রমিক, একজন শ্রমিক তিনভাবে মজুরি পেতে পারে, ঠিক আছে। সাধারণত আমরা যেটা প্র্যাকটিক্যাল জীবনে আমরা বা রোজকার জীবনে যেটা দেখতে পাই, যে যেটা হচ্ছে আমাদের একজন শ্রমিক সারাদিনে যদি তাকে লাগাম কোনো একটা কাজে নিয়োগ করা হয়, তাহলে কি হচ্ছে তাকে একটা নির্দিষ্ট মজুরি দিয়ে দেওয়া হয়, যে মাসে এত টাকা বা সপ্তাহে এত টাকা বা পার ডে এত টাকা। তাহলে সেটা হচ্ছে আমাদের টাইম রেটের মধ্যে পড়ছে, ঠিক আছে। কেন টাইম রেট না, তাকে নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হচ্ছে, সে কত উৎপাদন করছে সেটা আমাদের লক্ষ্য না। সেকেন্ড হচ্ছে পিস রেট। পিস রেট যেটা হচ্ছে বলছি আমি, সাধারণত আমরা দেখতে পারি না, এটা হচ্ছে কস্টিং এর ভাষা পিস রেট। কিন্তু আমরা জানি যে একজন ব্যক্তি বা একজন শ্রমিক যখন একটি পণ্য তৈরি করছে বা প্রোডাক্ট তৈরি করছে, ধরো তোমরা একটা চেয়ার বা একটা টেবিল, তাকে পার ডে 200 টাকা বা পার চেয়ার প্রতি বা পার টেবিল প্রতি তাকে 200 টাকা মজুরি দেওয়া হচ্ছে। যখন সে সারাদিনে যতগুলো বা সারা সপ্তাহে বা সারা মাসে যতগুলো চেয়ার তৈরি করছে বা টেবিল তৈরি করছে, তার জন্য ওই 200 টাকা কিন্তু তত, ঠিক আছে, সেই মজুরিটা দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আমরা জানি সাধারণত পিস রেট। আর ইনসেন্টিভ কোনটা, একজন শ্রমিককে যখন নিয়োগ করা হয় তখন সে নির্দিষ্ট পরিমাণ টাইম, নির্দিষ্ট পরিমাণ পণ্য তৈরি করার জন্য, কিন্তু সে কম পণ্য তৈরি করতে পারে, তার থেকে বেশি পণ্যও তৈরি করতে পারে, তখন তাকে সেই বেশি পণ্য উৎপাদন করার জন্য বেশি মজুরি দেওয়া হয় বা কম পণ্য মজুরি, কম পণ্য উৎপাদনের জন্য কম হিসাবে দেওয়া হয়, ঠিক আছে, মজুরি হিসাবে দেওয়া হয়। সেটা হচ্ছে আমরা ইনসেন্টিভের আন্ডারে পড়ছে, ঠিক আছে। তাহলে আমাদের সাধারণত নর্মাল যেটা আমরা জানি, একটা হচ্ছে টাইম রেট আর একটা হচ্ছে পিস রেট, ঠিক আছে। কিন্তু বিভিন্ন এই টাইম রেট আর পিস রেট করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, ঠিক আছে। সেই সম্মুখীনের বিষয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বা বিভিন্ন হিসাবশাস্ত্রবিদ বিভিন্ন প্ল্যান তৈরি করেছেন, তাদের পদ্ধতি কিভাবে মজুরিটা দিলে না শ্রমিকও বাঁচবে আবার মালিকও বাঁচবে, মালিক কর্তৃপক্ষ বাঁচবে, সেই হিসাবে আমাদের বিভিন্ন পদ্ধতি তারা তৈরি করেছেন ম্যাথামেটিক্যাল। তাহলে আমরা এখানে যেটা বোর্ডে দেখতে পাচ্ছি, যে আগে থেকে আমরা লিখে রেখেছি যে সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, এটা হচ্ছে কস্ট অফ লেবারের একটা পার্ট, মেইন পার্ট, যেটা ছাড়া কোনো একটা ফ্যাক্টরি বা উৎপাদন ক্ষেত্র দাঁড়াতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট যেটা হচ্ছে আমাদের সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। তাহলে সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট আমি রিপিট করছি, সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। এখানে আমরা সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট মানে মজুরি প্রদান পদ্ধতিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি। ফার্স্ট হচ্ছে টাইম রেট, সেকেন্ড হচ্ছে পিস রেট, আর থার্ড হচ্ছে ইনসেন্টিভ, ঠিক আছে। তাহলে টাইম রেট মানে সময় অনুযায়ী, পিস রেট সংখ্যা অনুযায়ী কতগুলো, আর ইনসেন্টিভ হচ্ছে আমাদের দক্ষতা অনুযায়ী, ঠিক আছে। তাহলে টাইম রেট, পিস রেট এবং ইনসেন্টিভ, এই টাইম রেটকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে সিম্পল টাইম রেট সিস্টেম, আমরা পুরোটা লিখছি না, এখানে দেখো শর্টে লিখেছি জায়গার জন্য। আমরা কি হবে টাইম রেট সিস্টেম, টাইম রেট সিস্টেম লিখতে হবে। আর টাইম রেট সিস্টেমকে দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে সিম্পল টাইম রেট সিস্টেম আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম। ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম আর একটা হচ্ছে সিম্পল টাইম রেট সিস্টেম। সেরকম পিস রেটকে আমরা দুভাগে ভাগ করতে পারছি, স্ট্রেট পিস রেট সিস্টেম আর এটা হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। স্ট্রেট পিস রেট সিস্টেম মানে বুঝতে পারছো নরমালি যে স্ট্রেট যেটা বলা হচ্ছে, যে স্ট্রেট পিস রেট সিস্টেম, যে স্টেটটা কি না, যদি সে একটা টেবিলের জন্য 200 টাকা মজুরি পায়, তাহলে চারটে টেবিলের জন্য সে 800 মজুরি পাবে। আর ডিফারেন্সিয়ালটা কি, ডিফারেন্সিয়ালটা কি হচ্ছে,
ডিফারেনশিয়াল টা হচ্ছে দেখো ডিফারেনশিয়াল যেটা সেটা মনে মনে করলাম যে সে চারটি টেবিল অবধি তৈরি করলে 200 টাকা করে পাবে, পাঁচটা টেবিল করলে সে এক্সট্রার জন্য সে 220 টাকা করে পাবে, 10টা টেবিল বা 8টা 10টার বেশি হয়ে যাচ্ছে 8টা টেবিলের জন্য সে 240 টাকা করে পাবে এক্সট্রার জন্য, সেটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম। আর সিম্পল টাইম রেটের আন্ডারে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সিম্পল টাইম রেট সিস্টেম তো বললাম, তারপর হচ্ছে ডিফারেনশিয়াল টাইম রেট বললাম। ডিফারেনশিয়াল টাইম রেটটা ওরকম সে 8 ঘন্টা যদি কাজ করে তার থেকে বেশি যদি 10 ঘন্টা কাজ করতে পারে তখন কি হচ্ছে তার মজুরিটা হেরফের হচ্ছে বা বেশি পাওয়ার কথা, যেহেতু ওভারটাইম হয়ে যাচ্ছে সেটা আমরা পরে আসছি। তাহলে টাইম রেট কে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিম্পল টাইম রেট সিস্টেম, দুই নম্বর হচ্ছে ডিফারেনশিয়াল টাইম রেট সিস্টেম। আর পিস রেট কে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে স্টেট পিস রেট সিস্টেম আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম। আমরা এরপরে ডিফারেনশিয়াল কে আবার দুটো পদ্ধতিতে ভাগ করছি। আমাদের দেখো এখানে দুটো পদ্ধতি তীর চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, এই দুটো পদ্ধতি ডিফারেন্সিয়াল কে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে টেইলর্স, একজন হিসাবশাস্ত্রবিদ টেইলর্স তিনি একটা ফর্মুলা বলেছেন, আর দুই নম্বর হচ্ছে মেরিট হিসাবশাস্ত্রবিদ তিনি একজন একটা ফর্মুলা বলেছেন। তাহলে ডিফারেন্সিয়াল পিস রেট কে আমরা ডিফারেন্সিয়াল পিস রেট, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে শুধু ডিফারেন্সিয়াল নয়, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, এখানে হচ্ছে আমরা টেইলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, এটাকে বলবো মেরিট ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তাহলে ডিফারেন্সিয়াল পিস রেট এর আন্ডারে ডিফারেন্সিয়াল কে দুভাগে ভাগ করতে পারছি, আমরা হচ্ছে টেইলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম আর সেকেন্ড হচ্ছে মেরিট ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। এরপরে হচ্ছে আমাদের ইনসেনটিভ, ইনসেনটিভ হচ্ছে থার্ড, ঠিক আছে, ইনসেনটিভটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। আমাদের সাধারণত পরীক্ষা যেটা এসেছে হালসে এসেছে আর ওয়ান এসেছে, তাহলে হালসেস ইনসেনটিভ ওয়েজ পেমেন্ট সিস্টেম বা হালসেস ওয়েজ পেমেন্ট সিস্টেম, তার একজন হচ্ছে মেজর হচ্ছে একজন হিসাবশাস্ত্রবিদ হালসে, তার নাম অনুসারে হচ্ছে হালসেস, ঠিক আছে, পিসেস সিস্টেম, আর এর একজন বিজ্ঞানী হচ্ছে বা হিসাবশাস্ত্রবিদ বলা হচ্ছে, ঠিক আছে, তিনি হচ্ছে ওয়্যার হালসে ওয়্যার হালসে ওয়্যার ইনসেনটিভ সিস্টেম, আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে যেটা রোয়ান রোয়ান ইনসেনটিভ সিস্টেম। তাহলে আমরা এখানে দেখো আবার আরেকবার রিপিট করছি আমি, ঠিক আছে, যেটা হচ্ছে দেখো ফার্স্ট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট কে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে টাইম রেট সিস্টেম সিস্টেম, দুই নম্বর হচ্ছে পিস রেট সিস্টেম, এটা এক নম্বর ধরলাম টাইম রেট সিস্টেম, দুই নম্বর হচ্ছে পিস রেট সিস্টেম, আর থার্ড হচ্ছে ইনসেনটিভ সিস্টেম, ঠিক আছে। তাহলে থার্ড হচ্ছে আমাদের ইনসেনটিভ সিস্টেম, সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট কে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে টাইম রেট সিস্টেম, দুই নম্বর হচ্ছে পিস রেট সিস্টেম, তিন নম্বর হচ্ছে ইনসেনটিভ সিস্টেম। আমরা এইগুলো সম্বন্ধে পরে প্রবলেম করব, তার সলভ করব, প্রবলেম থেকে সলভ করব, তখন আরো ডিটেইলসে তোমরা বুঝতে সুবিধা হবে। জাস্ট আজকে দেখে নাও যে সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট কে যে আমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস 12 এর সিলেবাস অনুযায়ী যে কোটা আমাদের আছে সেই কোটাই আমি বোর্ডে তুলেছি, ঠিক আছে। তাহলে সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট কে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে টাইম রেট সিস্টেম, টাইম রেট সিস্টেম, দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে পিস রেট সিস্টেম, তিন নম্বর হচ্ছে ইনসেনটিভ সিস্টেম। এরপর হচ্ছে টাইম রেট সিস্টেম কে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে সিম্পল টাইম রেট সিস্টেম, দুই নম্বর হচ্ছে ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম। তাহলে টাইম রেট সিস্টেম কে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে সিম্পল টাইম রেট সিস্টেম, দুই হচ্ছে ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুই নম্বরের পার্ট পিস রেট সিস্টেম কে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে স্টেট পিস রেট সিস্টেম আর দুই নম্বর হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেম কে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে স্টেট পিস রেট সিস্টেম, দুই নম্বর হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম কে আমরা দুজন হিসাবশাস্ত্রবিদ অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি বা হচ্ছে পরিবারের বা শাস্ত্রবিদ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টেইলর্স পিস রেট সিস্টেম, বি হচ্ছে মেরিটস পিস রেট সিস্টেম, ঠিক আছে, টেইলর্স পিস রেট সিস্টেম আর একটা হচ্ছে মেরিট পিস রেট সিস্টেম। এরপরে আমরা ইনসেনটিভ কে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি, ইনসেনটিভ যেটা হচ্ছে আমরা দেখো ইনসেনটিভ যেটা হচ্ছে মানে দক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে বা পুনর্মূলক মজুরি যেটা বলা হচ্ছে মানে
তার তার কাজে উৎসাহ দেওয়ার জন্য যে মজুরি সেটা হচ্ছে ইনসেনটিভ সিস্টেমের আন্ডারে পড়ে আছে। সেই অনুযায়ী শিক্ষাশাস্ত্রবিদ তিনজন তারা তিনটে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হালসেস ইনসেনটিভ সিস্টেম বা হালসে ওয়েজ সিস্টেম, দুই নম্বর হচ্ছে হালসে ওয়্যার, হালসে একজন এই ফার্স্ট জন, সেকেন্ড হচ্ছে ওয়্যার আরেকজন, তাদের মিলিতভাবে একটা ফর্মুলা বার করেছিলেন এই ওয়েজ পেমেন্ট সিস্টেমের, সেটা হচ্ছে হালসে ওয়্যার। আর থার্ড হচ্ছে রোয়ান একজন হিসাবশাস্ত্রবিদ, তিনি একজন বার করেছিলেন কিভাবে মজুরি দেওয়া যায় তার গাণিতিক ফর্মুলা, সেটা হচ্ছে রোয়ান। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের মোট কটা মাথায় রাখতে হবে, দেখো সিম্পল ডিফারেন্সিয়াল পিসের সিস্টেম, সিম্পল ট্যাংলেস সিস্টেম, ডিফারেন্সিয়াল ট্যাংলেস সিস্টেম, তারপর হচ্ছে স্টেট পিসের সিস্টেম, ডিফারেন্সিয়াল পিসের সিস্টেম, তিন নম্বর এটা হচ্ছে, এক নম্বর হলো সিম্পল, দুই হচ্ছে ডিফারেন্সিয়াল, স্টেট তিন, ডিফারেন্সিয়াল ফোর, তারপরে হচ্ছে টেইলার্স, তারপর হচ্ছে মেরি, তারপর হচ্ছে ইনসেন্টিভের আন্ডারে হচ্ছে হালসে, তারপর হালসে ওয়্যার, তারপর হচ্ছে রোয়ান, ঠিক আছে রোয়ান। এই আমরা এই কটা হচ্ছে, তাহলে আমাদের কটা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ্ধতি আমাদের খেয়াল রাখতে হবে, মিলিত জড়িত পদ্ধতি। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক, যেটা আমরা দেখলাম যে সিস্টেম অফ ওয়েজেস পেমেন্ট কার আন্ডারে, না কস্ট অফ লেবার চ্যাপ্টারে আমরা দেখতে পেলাম যে সিস্টেম অফ ওয়েজেস পেমেন্ট কে কয়টি ভাগে ভাগ করা যায় এবং তার বিভিন্ন পদ্ধতি গুলো, এর আলাদা আলাদা ফর্মুলা আমরা পরবর্তীকালে শিখবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্ট।